আজ আমি এই পুষ্পমেলা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা বহু আগে অনেকদিন থেকে হয়ে আসছে। আচ্ছা, এই প্রদর্শনীতে আপনার তো প্রাইজের সুযোগ সুবিধা আছে, তাই না? হ্যাঁ, প্রাইজ সেকেন্ড, তারপর স্পেশাল প্রাইজও এরকম আছে। আমাদের নানা রকম পাওয়াও হয়েছে, এবার অনেকেই পান, খুব ভালো ভালো ফুল আসে এখানে, দেখাও যায়, অনেক রকম সবজি আসে, ফল আসে, সব রকমই আছে এখানে। আচ্ছা, এখানে কতদিন? ফলগুলো দেখতে পাচ্ছি, যে সবজিগুলো দেখতে পাচ্ছি, লাউ আছে, টমেটো আছে। আচ্ছা, এখানে আমরা এই যেটা দেখতে পাচ্ছি এটা কি? ছোট টমেটো। আচ্ছা, সাদা লাল একই গাছে হয়? একই গাছে, মানে সাদাটা পেকে লাল হয়েছে, মেয়ের হচ্ছে এরকম। আচ্ছা, ফার্স্টে যখন এটা হয় তখন কালারটা কি থাকে? সাদা কালার, তারপরে পাকলে শুরু হতে থাকে, তারপরে এই এরপরে। তাহলে এখানে কয়টা কালার দেখা যাচ্ছে? তিন রকম কালার দেখা যাচ্ছে। আচ্ছা, বাস, খুব বেশি সুন্দর। আচ্ছা, আর এখানে আমরা বেগুন দেখতে পাচ্ছি। এখানে আমরা হলুদ ফুলকপি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এটা যাত্রা জানেন আপনি? না না, এটা খুব সুন্দর দেখাচ্ছে, যদিও খাবার জিনিস, তারপরে অনেক সুন্দর, হ্যাঁ দেখতে অনেক সুন্দর। এটা পিঙ্ক কালার? হ্যাঁ হ্যাঁ। আর কি কি কালার আছে এখানে? মোট দুটো কালার না, ইয়েলো আর পিঙ্ক। আচ্ছা, ব্রোকলি। আর এখানে টমেটো, এটাও বেগুন? হ্যাঁ, টমেটো, বেগুন, লাউ, নিচে যে লাউ ফুলছে। আচ্ছা, এখানে আর এই পাশে দেখি আর কি কি আছে। আচ্ছা, এটা সাদা বেগুন। এটা সাদা বেগুন, বাহ, খুব সুন্দর। আর এটা বাঁধাকপি? হ্যাঁ হ্যাঁ, এটা বাঁধাকপি। আচ্ছা, বাঁধাকপি। আর এখানে আর কি কি আছে এগুলো? আচ্ছা, এটা তেঁতুল গাছ। আচ্ছা, এখানে কি তেঁতুল ধরে এই গাছগুলোতে? হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা বইতে সেটা ওখানে দিয়েছে ফলের মধ্যে। আচ্ছা, আমরা যাব ওখানে আবার, এগুলো দেখে নি। হ্যাঁ, বাহারি পাতা। বাহারি পাতা, আচ্ছা।
আচ্ছা, এখানে আমরা আরো বেশ কিছু ফুল দেখতে পাচ্ছি। তো এখানে যে ফুলটা দেখতে পাচ্ছি ফারস্টে, এগুলো সব পিটুনিয়া। এগুলো সবই পিটুনিয়া, কিন্তু বিভিন্ন কালারে। না, বিভিন্ন কালারে, ওই ওই রবি পিটুনিয়া। আচ্ছা, এই যে মফ কালারে বেশ ছিটছি, ওই ওগুলা। আচ্ছা আচ্ছা, আর এখানে কি কি গাছ আছে? ওই যে সামনে ভেলভেট গাঁদা আছে। ভেলভেট গাঁদা এটা? আচ্ছা, আর এদিকে আমরা স্ট্রবেরি দেখতে পাচ্ছি। স্ট্রবেরি দুটো কি একই জাত? না, সব একই। আর এই পাশের এগুলো কি ফুল? এগুলো হচ্ছে প্যানজি। প্যানজি মানে মাল্টি কালার প্যানজি। আচ্ছা, এখানে মাল্টি কালার কয়টা কালার আছে? মাল্টি কালার হলো চারটি কালার আমরা দেখা যাচ্ছে। আচ্ছা, হোয়াইট হোয়াইট মাল্টি, ইয়েলো মাল্টি, আর হচ্ছে আপনার এই ওই জাম কালার। আচ্ছা, জাম কালার এটা। আর এই পাশে এই ফুলগুলো কি? ইমপ্রেশন। খুবই সুন্দর। তো এই ফুলগুলোর মালিক কে? সবাই মালিক, সবাই মালিক। এটা আপনাদের বিভিন্ন মালিকানাধীন লোকেরা কম্পিটিশনে এসেছে। আচ্ছা আচ্ছা। আর এই যে এটা দেখতে পাচ্ছি খুব সুন্দর, খুবই সুন্দর। ক্রিসান্থিমাম লার্জ। আচ্ছা, জায়ান্ট। এটা আপনাদের ক্লাবের উদ্যোগে করা হয়েছে? হ্যাঁ, গৌতম সঙ্গ ক্লাবের উদ্যোগে করা হয়েছে। আচ্ছা আচ্ছা। আর এই পাশের এটা সব ফিচার দিই ম্যাম। এই যে যেমন সরু সরু পাপিটাল বলে, পাপড়ি বলে। আচ্ছা, এটার নাম হচ্ছে আপনার ক্যাকটাস। এটা তো জাস্ট ফুলই হয়, তাই না? হ্যাঁ, ফুল ফিচার দিই ম্যাম, ফুল। মানে কি হিসাবে দায়িত্ব আছে? ইনি হচ্ছে ক্লাবের কর্তৃপক্ষ আছে, এনার সঙ্গে কথা বলে ডিটেল বলতে পারবো। আচ্ছা আচ্ছা। তো আপনাদের এখানে যে প্রোগ্রামটা হচ্ছে এখন, মানে এই প্রোগ্রামটা কতদিন আগে থেকে শুরু? চল্লিশ বছর ধরে চলছে। আচ্ছা, প্রতি বছরই হয়? প্রতি বছর সরস্বতী পুজো উপলক্ষে হয়। আচ্ছা, এখানে আর মানে কি কি আপনারা প্রেজেন্টেশন করছেন? আমাদের এখানে মাল্টি জিম আছে, আমাদের স্পোর্টস হয়, এমনি ফুটবল খেলা হয়। আচ্ছা, আর কি কি? আঁকা কম্পিটিশন আছে, রক্তদান সবথেকে বড় হচ্ছে, রক্ত প্রতিদিন। আচ্ছা, প্রতি বছর বা কোনো বছর মিসিং হয় না? কোনো বছর করোনা। আচ্ছা, আপনাদের এই ক্লাবের সদস্য সংখ্যা কতজন? সদস্য সংখ্যা 50। সবাই খুব মিলিতভাবে কাজ করছেন না? হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনারা নিজেরা শুধু এই জিমের জন্য, আমরা সরকার যখন দিয়েছিল আমরা শুধু জিমের জন্য পেয়েছি, আর কিছু পাইনি, আর কোনোদিন কিছু পাইনি। তো ঠিক আছে দাদা, আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। ভালো থাকবেন এবং প্রতি বছর এভাবে প্রোগ্রাম করবেন আশা করব। আসবেন সরস্বতী পুজো উপলক্ষে, আপনি আসবেন।